হ্যালো বন্ধুরা, সৌরভ দীপা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন মোটামুটি ভালো আছি, কারণ আমি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে আর ভাইকে নিয়ে এসেছি আমার সাথে। তো আসার পরে আর ভিডিও করা হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল তো তাই। আর আজকে মেয়ের জন্য একটু পুজো দিতে যাব। তো আমরা মানে আমাদের বাড়িতে যাই, কোনো বিপদ হোক না কেন, যাই কিছু হোক না কেন, তো আমরা ওই ঠাকুরের কাছেই পুজো দিতে যাই, তো সেখানেই আজকে যাব। তো মেয়ের এত বড় একটা বিপদ গেল, তো আমি ভেবে রেখেছিলাম যে আসার পর বাড়িতে ওই ঠাকুরে পুজো দিতে যাব। তো তখন আর বাড়িতে আসার পরে হয়ে ওঠেনি, কেননা একটু শরীরটা আমার খারাপ ছিল, আর এখন মোটামুটি সুস্থ। আর ভাইও কবে হয়তো চলে যাবে, তো ভাইকেও একটু মন্দিরটা দেখাবো বলেই স্পেশালি আজকে যাচ্ছি। তো চলো, সেখানে গেলে পরেই তোমরা বুঝতে পারবে মন্দিরটা কী ঠাকুরের মন্দির, সেটা তো অবশ্যই দেখাবো। আর মন্দিরটা কিন্তু স্পেশাল অন্য একটা কারণে, তো ওটা কী কারণে সেটাও তোমাদের দেখাবো। তো চলো, রেডি হয়ে গেছি, মোটামুটি ছোটো মেয়েকে নিয়ে যাব, ভাইকে নিয়ে যাব, বড় মেয়ে তো আর যেতে পারবে না, ওকে বাড়িতে রেখে যাব। আর শাশুড়িকে বলেছি যেন ওকে দেখে একটু। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এত পরিমাণে রোদ, আকাশটা দেখো, আকাশটা খুব সুন্দর লাগছে, একদম সাদা মেঘগুলো দেখে খুব ভালো লাগছে, কিন্তু রোদটা প্রচণ্ড পরিমাণে। আর ভাই ছোট মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, তো মেয়েকে একটু আমি কোলে নিয়ে নিই। তো প্রায় চলেই এসেছি এখানে, তো চলো তোমাদের মন্দিরটা দেখাই। দেখো কত ভিড়, আজকে মঙ্গলবার তাই এত ভিড়, শনিবারে আরও বেশি ভিড় হয়, প্রত্যেক তোমার মঙ্গলবার আর শনিবার এই পুজোটা হয়, অন্য দিন হয় এমনি, কিন্তু এই যারা তোমার ওই মানসিক করে। আর এইটা কিসের জন্য বিখ্যাত সেটাও তোমাদের বলে দিই, যাদের তোমার সন্তান হয় না তারা এইখানে তোমার মানসিক করে। দেখো তোমার ঠাকুরটা দেখে নাও, তো এইখানে মানসিক করে যে ছেলে হলে তোমার ওই গোপাল দিয়ে পুজো করে, আর মেয়ে হলে তোমার লক্ষ্মী ঠাকুর দেয়। আর এখানে মানে ওই চুল ন্যাড়া করে, এখানেই করে বাচ্চাদের সব চুল ন্যাড়া। তো ঠাকুরটা একটু ভালো করে তোমরা দেখে নাও সামনে থেকে, দেখো এটা একটা গোপাল কেউ দিয়েছে এখানে আছে, আর এটা ঠাকুর, এটা ঠাকুর একটা, তো এটা পঞ্চানন্দ ঠাকুর। তো এই মন্দিরটা পঞ্চানন্দ মন্দির, আর এখানে তোমার মানসিকের পুজো হয়, ওখানেও দেখো একটা ছোট গোপাল আছে। তো এখানে প্রচুর পরিমাণে গোপাল থাকে, মাটির গোপালও অনেকে দেয়, যে যেমন মানসিক করে সে সেমনভাবে দিয়ে যায়। তো এখানে মানে এত লোক দেখে বুঝতেই পারছো সবাই কিন্তু ওই বাচ্চার ন্যাড়া করানোর জন্যেই এসছে, মানসিকের জন্যে। তো মেয়েকে একটু ঠাকুর প্রণাম করিয়ে নিই, তারপর ওদিকটায় গিয়ে একটু বসবো। আর যাদের তোমার ওই পাঠাবলির মানসিক থাকে তারা পাঠাবলি দিতে আসে। আর সব থেকে বড় কথা হলো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এখানেও দেখো কতগুলো গোপাল আছে, তো এইখানে আগে পুজো হয় তারপর ওই বড় ঠাকুরের পুজো হয়। আর এই দিকটা তোমাদের দেখিয়ে দিই, এইগুলো সব তোমার ব্রাহ্মণদের বাড়ি আছে, আর এরা সব পুজো দিতে এসছে, এইগুলো সবই ব্রাহ্মণদের বাড়ি, যারা পুজো করে এখানে সবাইদের বাড়ি এইগুলো। আর একটা পাঠা এসছে দেখতে পাচ্ছ, ওটা কারো মানসিক ছিল তো তাই ওটা বলি হবে আজকে। তো যদি বলিটা তোমাদের দেখাতে পারি অবশ্যই দেখাবো, নাহলে বাড়ি চলে যাব, কেননা আমাদের সামনে বাড়ি, তো আমরা বিকেলে এসে প্রসাদ নিয়ে আসি, বিকেলে সারাদিন থাকি না। তো মোটামুটি পুজো দিয়ে তোমার যেতে যেতে মোটামুটি 3-4 বেজে যায়, তো অতক্ষণ আমি থাকবো না, আমি পুজোটা দিয়ে চলে যাব, পরে প্রসাদ নিয়ে এসে বিকেলে।
এখানে দেখো সব ন্যাড়া করানো হচ্ছে, দুদিকে দুটো নাপিত বসে ন্যাড়া করতে, কেননা অনেক লোক হয় তো দুজন না হলে হয় না, তো এইখানেই ন্যাড়া করে। আর পাশে একটা পুকুর আছে, তো ওই পুকুরে চুলগুলো ফেলে দিয়ে তারপরে স্নান করানো হয়। ও, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। তো সবার কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।